Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in wa man tabi'ahum bi ihsanin ila yawmiddin amma ba'd. Fa'a'udhu billahi min ash-shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Wa qala Allahu ta'ala fi kalamihil majid. Wa qul ja'al haqq wa zahaqal batil innal batila kana zahuqa. وقال الله عز وجل إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا اللهم أرنا الحق حقا والباطل باطلا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله جابوتي প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আল্লাহুম্মা আনসুর মান নাসর দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাআলনা মিনহুম ওয়া খযুল মান খযলা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম প্রিয় দিনী ভাই বোনেরা আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ পাকের জন্য দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের সেশনে আপনারা যারা আমার সাথে আছেন আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা আজকের টপিকটাকে সাজিয়েছি এভাবে যে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা কথা বলবো আমাদের উম্মার বর্তমান প্রেক্ষাপট এবং আগামী দিনগুলোতে উম্মার জন্য কি অপেক্ষা করছে এর একটা ধারণা, বর্তমান সমসাময়িক বিশ্ব পরিস্থিতি বা প্রেজেন্ট ওয়ার্ল্ড ট্রেন্ড এবং এর পিছনে কোন শক্তি কাজ করছে এদের স্বরূপটা উন্মোচন করা, এর পাশাপাশি কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে এগুলোর প্রশ্নের উত্তর এবং কিছু অদূরদর্শী মিথ্যাচার করা হয়েছে অনলাইনের মাধ্যমে আমাদের প্রতি, সেটার একটা জবাব ইনশাআল্লাহ তাআলা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দোয়া করছি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাদের হৃদয়টাকে যেন স্বচ্ছ রাখেন এবং যাবতীয় রকমের দুনিয়াবি যে কলুষতা রিপুগুলো আছে খারাপ প্রবৃত্তিগত এগুলো থেকে মুক্ত রাখেন এবং খোলা মনে সত্যটাকে উপস্থাপন করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমান বিশ্ব, বর্তমান মুসলিম উম্মাহ এবং সমসাময়িক যে প্রেজেন্ট ওয়ার্ল্ড ট্রেন্ড বা জিও পলিটিক্স, এই বিষয়গুলো যদি আপনি স্টাডি করতে চান বা বুঝতে চান বা বোঝার চেষ্টাও করতে চান সেক্ষেত্রে আপনাকে আমাকে অবশ্যই একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে। শুধুমাত্র সেকুলার এডুকেশন সিস্টেম দিয়ে বা শুধুমাত্র ইসলামিক প্রচলিত এডুকেশন সিস্টেমটা দিয়ে আমরা বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ড ট্রেন্ডটাকে পেনিট্রেট করতে পারবো না। একটু নিজের প্রতি অনেস্ট হয়ে আমরা একটু দেখি যে আমরা বিগত 100 বছরে সত্যিকার অর্থেই কি প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সগুলোকে চ্যালেঞ্জ করতে পেরেছি কি না। আমরা একটু খোলাসা করছি, আমরা কি লাস্ট 100 বছরে ইসরায়েলের এজেন্ডাগুলোকে উম্মার সামনে স্পষ্ট করতে পেরেছি কি না। আমরা কি লাস্ট 100 বছরে আমাদের এই যে পশ্চিমা সভ্যতা কাটপেস্ট সিভিলাইজেশন এভরি সিঙ্গেল সেক্টরে ওয়ার্ল্ড এস্টাবলিশ করা হয়েছে এটাকে চ্যালেঞ্জ করতে পেরেছি কিনা। আমরা কি তাদের ইকোনমিক ব্যাংকিং সিস্টেমগুলোকে চ্যালেঞ্জ করতে পেরেছি কিনা, যাদের বেইজ এবং ফান্ডামেন্টাল পিলারগুলো হচ্ছে অন দ্য ফাউন্ডেশন অফ রিবা। আমরা কি IMFকে চ্যালেঞ্জ করতে পেরেছি কিনা, আমরা কি ওদের ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ করতে পেরেছি কিনা, আমরা কি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের যে গ্লোবাল এজেন্ডা দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড এটাকে চ্যালেঞ্জ করতে পেরেছি কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কি জায়োনিস্ট মুভমেন্টকে চ্যালেঞ্জ করতে পেরেছি কিনা, যারা এই বিশ্বটাকে শাসন করছে, যারা চেয়েছিল বিশ্বটাকে শাসন করতে, আজকে তারা সেটা করে দেখিয়েছে। আমরা কি চাইনিজ এবং রাশিয়ান যে অ্যালায়েন্স এবং আমেরিকান এবং ন্যাটোর যে অ্যালায়েন্স এবং ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আপনার ইসরায়েল বেস যে সিভিলাইজেশনগুলো আছে এগুলোর যে অ্যালায়েন্স, এদের যে ইসলাম বিদ্বেষী তৎপরতাগুলো আছে এগুলোকে চ্যালেঞ্জ করতে আদৌ পেরেছি কিনা। আমরা কি মুশরিকদের সাথে মুনাফিকদের যে আতাতটা চলছে সারা বিশ্বব্যাপী এটাকে চ্যালেঞ্জ করতে পেরেছি কিনা। আমরা একটা একটা করে দেখি নিজের প্রতি অনেস্ট হয়ে যে আমরা কি বর্তমান বিশ্বে মুসলিমদের যে কোণঠাসা অবস্থা প্রত্যেকটা সেক্টর থেকে হোক, সেটা ফিলোসফিক্যাল থট
হোক সেটা পলিটিক্যাল সিস্টেম, হোক সেটা ইকোনমিক সিস্টেমগুলো, হোক সেটা ব্যাংকিং সিস্টেম, হোক সেটা কারেন্সি, হোক সেটা IMF, হোক সেটা আপনার সাংস্কৃতিক আগ্রাসন বা শিক্ষা ব্যবস্থা শির্ক, বা হোক সেটা আমাদের আপনার যে ইকোনমিক ডমিনেন্স, ওদের মিলিটারি পাওয়ার, ওদের যে আপনার কি বলবো, ওদের যে যে অস্ত্রশস্ত্রের যে ঝনঝনানি হুঙ্কার, এগুলোকে আমরা আসলে ইউনাইটেডলি আমরা অ্যাজ এ উম্মাহ এটাকে আমরা চ্যালেঞ্জ করতে পেরেছি কিনা লাস্ট 100 বছরে? প্লিজ 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 বি অনেস্ট উইথ ইউর সেলফ। আমি স্কলারদেরকেও বলবো, আমাদের আম জনতাকেও বলবো, এবং আমাদের পলিটিক্যাল নেতাদেরকেও বলবো, সোশ্যাল নেতাদেরকেও বলবো, যাদের অন্তরে আল্লাহ পাক নূর, বাসিরা এবং স্বচ্ছতা বাকি রেখেছেন, সে প্রত্যেকটা মানুষকে বলবো, যাদের হৃদয়টা করাপ্টেড নয়, প্লিজ বি অনেস্ট উইথ ইউর সেলফ। আপনি উম্মার এই অবস্থাটাকে দেখুন এবং দেখুন যে উম্মা অ্যাজ এ উম্মা উম্মতে মুহাম্মাদি আমরা এগুলোকে চ্যালেঞ্জ করতে পেরেছি কি না। যদি না পেরে থাকি তাহলে সমস্যাগুলো কোথায়, কেন পারছি না? আর যদি না পেরে থাকি তাহলে আমাদের পারা উচিত ছিল কি না? আমরা কি সেই বীরের জাতি নই? আমরা কি সেই জাতি নই যারা এই ওয়ার্ল্ডটাকে রুল করেছিলাম? তাহলে আমাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করা উচিত, আমাদের মূল জায়গাগুলোতে কাজ করা উচিত। আমাদের এক আমাদের হাতে যে সময়টা বাকি আছে, এই সময়টুকুতে আবারও আমাদেরকে গুছিয়ে নেওয়া উচিত, যাতে করে আমরা আগামী দিনগুলোতে অ্যাটলিস্ট আমরা যেন এইভাবেই ডমিনেটেড না হতে থাকি, উম্মাকে আমরা রাইজ করতে পারি, এবং এর জন্য আমাদের জান মাল সময় শ্রমগুলোকে মেধাগুলোকে আত্মত্যাগগুলোকে আমরা আল্লাহর পথে বিলিয়ে দিতে পারি। প্লিজ এই জায়গাটা নিয়ে আগে সবাই চিন্তা করি। আর এই বিষয়গুলোকে বোঝার জন্যে আমার ক্ষুদ্র জ্ঞানে আমার অবজারভেশন হচ্ছে, আমি অত্যন্ত ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ, আমি কোনো শায়খও নই, আমি কোনো স্কলার নই, আমি জাস্ট একজন তালেবে ইলম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জেনারেল ব্যাকগ্রাউন্ড এবং ইসলামিক ব্যাকগ্রাউন্ড উভয় ব্যাকগ্রাউন্ডটার খুব সামান্য কিছু জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা এখনও তালেবে ইলম এবং আমরা চেষ্টা করছি যাতে করে আমাদের ইলমের যে লেভেল এটাকে আলেম ওলামা ওস্তাদদের সহমতের থেকেই বাড়িয়ে নেওয়া যায়। তো আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বলতে পারি যে এই পুরো এই সিস্টেমগুলোকে বোঝার জন্যে, বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটাকে বোঝার জন্যে, আখিরুজ্জামানকে বোঝার জন্যে, উম্মার সমস্যাগুলোকে বোঝার জন্যে, এবং আপকামিং ডেইজ উম্মার জন্য কী আসতে যাচ্ছে, তখন আমরা কীভাবে প্রিপারেশন নিব, কীভাবে সার্ভাইভ করব, এই বিষয়গুলোকে বোঝার জন্যে আমি শুধু বলবো যে আমাদের দুইটা কনস্ট্রাকটিভ জ্ঞানের দরকার। একটা হচ্ছে এক্সকিউজ মি, এটা আমার অবজারভেশন, আর আমার অবজারভেশন সবসময় সঠিক হবে এমনটাও নয়, আই ক্যান বি রং, আর আমি যদি ভুল হই আমি নিজেকে শুধরানোর জন্য প্রস্তুত আছি। শুধু যদি আমাকে কনস্ট্রাকটিভলি কেউ ভুলটা ধরিয়ে দেন তাহলেই হয়। আমাদের মধ্যে এতটা অ্যারোগেন্স কাজ করে না যে আমরা ভুলের উপর থাকবো এবং বলবো যে না এটাই সঠিক, ন আমরা কখনো এটা করতে পারবো না এবং করতে চাইও না, এটা করা উচিত নয়। সো আমার ক্ষুদ্র জ্ঞানে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে যদি আমরা দুই ধরনের জ্ঞান অর্জন করতে না পারি তাহলে আমরা এই বর্তমান প্রেক্ষাপটগুলোকে বুঝতে পারবো না। একটা হচ্ছে আমাদের ইসলামিক নলেজ অফকোর্স, এবং একটা হচ্ছে আমাদের সেকুলার সিস্টেমের মধ্যে এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো আমাদেরকে এই বিষয়গুলো বোঝার জন্য বেনিফিশিয়াল হবে। আমি উভয়টাকে সমন্বয় করে কিছু সাবজেক্টের কথা বলছি, আগেও বলেছি, আজকের লেকচারে বলছি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে কোরআন স্টাডি করতে হবে। সে একজন মুসলিম হন, একজন আলেম হন বা সাধারণ মানুষই হন না কেন, আমাদের অবশ্যই সবাইকে আবারও আল কোরআনে ফিরে যাওয়া উচিত, এটার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যায় ফিরে যাওয়া উচিত। আল কোরআনের সাথে আমরা অবশ্যই হাদিস পড়বো, যেটা আমরা পড়ে আসছি, এর সাথে আমরা ফিকটা পড়বো অবশ্যই, এর সাথে আমরা রসুলের সিরা পড়বো, ঠিক আছে, এগুলো আমাদের ইসলামিক কনস্ট্রাকটিভ সিলেবাসের সাবজেক্ট। বাট এগুলোর সাথেও আমাদের আরও কিছু বিষয় দরকার আছে, সেটা হচ্ছে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই ইসলামিক হিস্ট্রিটা জানতে হবে। ইসলামিক হিস্ট্রির সাথে আমাদেরকে জানতে হবে কীভাবে এই ওয়ার্ল্ডের হিস্ট্রিটা পেনিট্রেট করেছে, ওয়ার্ল্ডের হিস্ট্রিটা কেমন করে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কী, এর মধ্যে ডটসগুলো কী, কীভাবে ডটসগুলোকে আমরা কানেক্ট করবো, এই জন্য ওয়ার্ল্ড হিস্ট্রিটা আমাদের জানা উচিত। অবশ্যই অবশ্যই আমাদেরকে ওয়ার্ল্ড ইকোনমিক্স সম্পর্কে পড়াশোনা করা উচিত এবং ইসলামিক ইকোনমিক্সটাকে এর সাথে মেলানো উচিত। আমাদের উচিত পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করা, জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করা, ফিলোসফিক্যাল থটগুলো নিয়ে পড়াশোনা করা, ইসলামিক সাইকোলজি নিয়ে পড়াশোনা করা, ইসলামিক ফিলোসফি নিয়ে পড়াশোনা করা। আমাদের উচিত আমাদের প্রেজেন্ট ওয়ার্ল্ড ট্রেন্ডগুলোকে নিয়ে পড়াশোনা করা, আমাদের ভূরাজনৈতিক প্রেক্ষাপটগুলোকে নিয়ে পড়াশোনা করা। আমাদের উচিত
জায়নিস্ট মুভমেন্টকে নিয়ে পড়াশোনা করা, আমাদের উচিত জিউসদের এজেন্ডাগুলোকে নিয়ে পড়াশোনা করা, এবং স্পেশালি লাস্ট এজে এসে আমাদের আখিরুজ জামানের যে হাদিস এবং যে বিষয়গুলো আছে এগুলোকে নিয়ে স্টাডি করা উচিত। এই সাবজেক্টগুলো যদি আমরা কনস্ট্রাকটিভলি পড়াশোনা করতে পারি সিলেবাস ওয়াইজ বছরের পর বছর জুড়ে, অল্প সময় ধরে নয়, বছরের পর বছর ধরে, অবশ্যই নির্দিষ্ট সাবজেক্টের যারা বিশেষজ্ঞ তাদের কাছেই যদি আমরা এটা করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরা এই তরুণ প্রজন্ম এবং আমাদের আপকামিং যে জেনারেশনটা আসছে, আমাদের ছেলেমেয়েরা, আমাদের পরবর্তী প্রজন্ম, দেখবেন ইনশাআল্লাহ ঠিকই তারা কোরআন এবং হাদিসকে হাতে নিয়ে বা বুকে ধারণ করে তারা অবশ্যই এই ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদের দুর্দশা এবং এই যে নতজানু মনোভাব এবং যে হীনমন্যতা, পরাজয়ের মানসিকতা, এগুলো চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা একটা বিষয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই। একটা হচ্ছে যে এগুলোর সাথেও কিছু বিষয় দরকার হয় যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, প্রজ্ঞা, ইলম, নূর এবং বসিরা। এই বিষয়গুলো তখনই অর্জন হবে যখন আমরা আমাদের জ্ঞান অনুযায়ী আমল করতে পারবো এবং আমাদের হৃদয়টাকে যাবতীয় খারাপ রিপুগুলো থেকে পবিত্র রাখতে পারবো। যখন আমরা কাউকে হিংসা করব না, কাউকে অপবাদ দিব না, আমরা যখন কারো প্রতি তেড়ে আসব না, আমরা মুসলিম ভাইদের মাঝে কাদা ছড়াছড়ি করব না, আমরা যখন ইউনাইটেড মুসলিম উম্মাহ নিয়ে চিন্তা করব, উম্মার জন্য দরদ নিয়ে কাজ করব, আমরা যখন মিথ্যার আশ্রয় নিব না, প্রতারণা করব না, আমরা যখন আরও অনেক যে খারাপ রিপুগুলো আছে যেগুলো আমরা অহরহই করে যাচ্ছি, দাড়ি টুপি পাগড়ি সব রেখেই করে যাচ্ছি, এগুলো থেকে যখন আমরা বেরিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ তাআলা, অনলি দেন, এবং সবচেয়ে বড় কথা যখন আমরা সত্যের উপর থাকবো, সত্য প্রচার করতে কাউকে ভয় করব না, কোনো কাফের, কোনো ফাসেক, কোনো জালেম, কোনো তাগুত, কোনো মুশরিক সভ্যতাকে ভয় করব না, উই উইল স্ট্যান্ড আপ অন ট্রুথ, যখন আমরা এরকম ডিটারমিনেশন দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তার পক্ষ থেকে আমাদেরকে নূর, বসিরা, প্রজ্ঞা এবং প্রশান্তি দান করবেন। দেন, অনলি দেন, এই এক্সটার্নাল নলেজের সাথে যখন ইন্টারনাল এই নূর বসির আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ তাআলা, তখন দেখবেন যে আপনি এমন কিছু দেখবেন যা সবাই দেখতে পারছে না, আপনি এমন কিছু উপলব্ধি করবেন যেটা সবাই করতে পারছে না, আপনি এমন কিছু শুনবেন বা বুঝবেন যেটা সবাই করতে পারবে না, আপনি হবেন এক্সেপশনালি চোজেন ওয়ান আল্লাহ পাকের পক্ষ থেকে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যুগের প্রেক্ষাপটে দীন ইসলামের বেসিক নলেজগুলোকে দিয়ে সমাজকে, অর্থনীতিকে, বিশ্বকে, রাজনীতিকে এবং শত্রুদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো যোগ্যতা আল্লাপাক দান করবেন। এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাপাক আমাদের সবাইকে এটা অর্জন করা তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। এই কথাটা আমি প্রথমে বলে নিতে চাই, কারণ অনেক কথাই হয়তো অনেকে বুঝে আসতেছে না বা আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি এক্সটার্নাল এই কনস্ট্রাকটিভ সিলেবাসগুলো পড়াশোনা করছেন এবং কন্টিনিউয়াসলি পড়াশোনা করছেন, ডে বাই ডে পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন এবং নিজের উপর মেহনত করছেন। আল্লাহ পাক আপনাকে তখন ইনশাআল্লাহ তাআলা এই জ্ঞানের লেভেলটা অর্জন করার তৌফিক দান করবে ইনশাআল্লাহ। এবং একই সাথে যখন আমরা ইন্টারনালি পিউরিফিকেশনটা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা উম্মার জন্য কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে এই জ্ঞানটাকে যদি আমরা কাজে লাগিয়ে ওয়ার্ল্ডটাকে এখন দেখি, তাহলে খুব মোটা দাগে আমি কয়েকটা পয়েন্ট বলবো, খুব মোটা দাগে, কারণ এটা খুব শর্ট সেশন এবং আমাদের কাছে কিছু প্রশ্ন আছে এগুলো অ্যান্সার করতে হবে। সেটা হচ্ছে একটু খেয়াল করলে দেখবেন আপনি যে লাস্ট 100 বছরের ওয়ার্ল্ডটা, মুসলিম ওয়ার্ল্ড এবং এই যে সেকুলার ওয়ার্ল্ড বা গডলেস ওয়ার্ল্ড, এটা সমান নয়। লাস্ট 100 বছর টোটালি ডিফারেন্ট একটা সিচুয়েশনে আমরা বসবাস করছি, গ্লোবালি, সোশ্যালি, ইকোনমিক্যালি, মিডিয়ার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের রিলিজিয়াস পার্সপেক্টিভের মধ্যেও এই জিনিসটা আছে। আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা লাস্ট 100 বছরে আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি। লাস্ট 100 বছরের মধ্যে আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা জেরুজালেম হারিয়ে ফেলেছি। সবচেয়ে বড় কথা এটা, যেটা 2000 বছরও হয় নাই। কাদের হাতে হারিয়েছি? ব্রিটেনের হাতে হারিয়েছি। এবং ব্রিটেনকে সহযোগিতা কারা করেছিল? প্লিজ বি অনেস্ট উইথ ইউর সেলফ, ব্রিটেনকে কারা সহযোগিতা করেছিল? আপনি স্টাডি করেন, গো ব্যাক টু ইউর হিস্ট্রি বুক, ক্লাসিক্যাল হিস্ট্রি বুকগুলোতে যান, আপনি দেখেন মুসলিমদের মধ্যেই একটা দল ব্রিটেনকে সহযোগিতা করেছিল, আপনার গলফ কান্ট্রির মধ্যেই তারা আছে, এখন পর্যন্ত তারা তাদের সাথে অ্যালায়েন্স রেখেই চলাফেরা করছে। তারা তাদেরকে হেল্প করেছিল জেরুজালেমকে লিবারেট করার জন্যে। আপনি খেয়াল করে দেখেন 1914 থেকে 1921 পর্যন্ত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ঘটানো হয়েছে এবং আমাদের কাছ থেকে জেরুজালেমকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে ইহুদিদের জন্য বসতি স্থাপন করা হয়েছে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে। এটি কি মিস্টিরিয়াস নয়? 2000 বছর পর আমরা এটা হারিয়েছি। আপনি খেয়াল করে দেখেন লাস্ট 100 বছরে ব্রিটেনের যে রাইজিং, সারা ওয়ার্ল্ড ওয়াইড তার যে ডমিনেন্স, ইকোনমিক ডমিনেন্স, ফাইন্যান্সিয়াল ডমিনেন্স, তার মিলিটারি পাওয়ার, তার নেভাল পোর্ট, তার শিপস, এভরি সিঙ্গেল সেক্টর সে পুরো ওয়ার্ল্ডটাকে রুল করেছে।
আপনি দেখেন মিস্টেরিয়াসলি তারপরে যে দেশটা চলে আসলো ইউনাইটেড স্টেট, সেও ইসরায়েলের সাথে সিমিলার কাইন্ড অফ অ্যালায়েন্স রেখেই চলাফেরা করেছে। এবং যখন সে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ালো, তখন ব্রিটেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থান নিয়েছে। আপনি খেয়াল করে দেখেন তার মিলিটারি পাওয়ার, তার তার যে ইকোনমিক ডমিনেন্স, তার মিডিয়া, তার প্রযুক্তি, তার যে সারা ওয়ার্ল্ডকে রুল করার যে ইউনাইটেড নেশনস ফর্ম করা, ওয়ার্ল্ড ব্যাংক ক্রিয়েট করা, আইএমএফ ক্রিয়েট করা, এবং ইসরায়েলকে ভিতরে ভিতরে হেল্প করতে 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 তাকে পরাশক্তির জায়গায় নিয়ে আসা, এটা কি আপনার কাছে মিস্টেরিয়াস মনে হচ্ছে না? এই বিষয়গুলো আমাদের ভাবা উচিত। লাস্ট 100 বছরে এগুলো হয়েছে। এবং খেয়াল করে দেখেন সে আস্তে আস্তে বিদায় নিচ্ছে এবং ইসরায়েলকে তার জায়গায় রেখে দিয়ে যাচ্ছে। এবং নাও এখন আপনি এই এই সময়ের দিকে তাকিয়ে দেখেন, যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝে তাদের কাছে যান প্লিজ, যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝেন তাদের কাছে যান। আপনি তাদের কাছে এটার ফতোয়াগুলো পাবেন না, তাদের কাছে এই বিষয়ের সলিউশন পাবেন না, যারা কখনো ওয়ার্ল্ড হিস্ট্রি পড়েনি, কখনো ইকোনমিক্সের বইগুলো পড়েনি, কখনো ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে পড়েনি, আইএমএফ সম্পর্কে পড়ে নাই, ইউনাইটেড নেশনস সম্পর্কে পড়ে নাই, যারা ওদের ফিলোসফিক্যাল থটগুলো সম্পর্কে জানে না, এবং তাদের এজেন্ডাগুলো যারা পড়াশোনা করে নাই, তাদের কাছ থেকে কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন না। তো তাদের কাছে যান যারা এই বিষয়গুলো বোঝে, তারা আপনাকে ঠিকই বলবে যে হ্যাঁ, ইয়েস, ইসরায়েল ইজ রুলিং দ্য ওয়ার্ল্ড, এখন ইসরায়েল এই বিশ্বকে শাসন করছে। এখন কোনো একজন স্কলার এই কথাগুলো বলেছেন এবং তার সাথে যদি কারো কথা মিলে যায়, তার মানে এই নয় যে সেই ব্যক্তি সেই স্কলারকে 100% ফলো করছে। যার মাঝে যতটুকু ভালো আছে অতটুকু নেয়ার মধ্যে কোনো আপত্তির কিছু নাই, আর যার মাঝে যেটা খারাপ আছে এটাকে ছেড়ে দেওয়াটাই আমাদের ইমানের পরিচয়। আমরা কাউকেই 100% অন্ধভক্তি প্রদর্শন করতে যাচ্ছি না বা যাবো না, এটা আমাদের করা উচিত নয়। তো আপনি খেয়াল করে দেখেন যে ইসরায়েল এখন সারা বিশ্বকে রুল করছে সেই জেরুজালেম থেকেই। আমি আখেরুজ্জামানের একজন স্টুডেন্ট হিসাবে বলতে পারি যে জেরুজালেম, কনস্ট্যান্টিনোপল, সিরিয়া, আমাদের খোরাসান, আমাদের আমাদের হিন্দ, এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো কিন্তু শেষ জামানার খুব বড় বড় মেজর কিছু জায়গা, যেখানে যেখানে বড় বড় একটা রেভলিউশন, বড় একটা মিস্টেরিয়াস পরিবর্তন ওয়ার্ল্ডে আসবে আবারও ইনশাআল্লাহ তাআলা। তো এই জায়গাগুলোর দিকে আমাদের চোখ রাখা উচিত। খেয়াল করে দেখেন সেই জেরুজালেম রাজধানীও ঘোষণা করা হয়ে গেছে, এবং সেখান থেকে তারা এই ওয়ার্ল্ডের সমস্ত প্রযুক্তি, সেখান থেকে তারা এই ওয়ার্ল্ডের সমস্ত প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাদের ব্যাংকিং সিস্টেম, তাদের পলিটিক্যাল মতাদর্শগুলো, তাদের ইকোনমিক ডমিনেন্স কথা বলেন, তাদের অস্ত্রশস্ত্রের কথাই বলেন, এবং এমন কিছু প্রযুক্তি, মিডিয়া এবং অস্ত্র যা এই বিশ্ব কখনো কল্পনাও করেনি, এমন কিছু তারা সেখানে রেখেছে, যেটা সামনের দিনগুলোতে ইনশাল্লাহ মানুষ জানতে পারবে, যেটা মানবজাতি এখন পর্যন্ত জানেও না, এমন কিছু তারা করেছে। ইভেন রাশিয়াও জানে না, ইভেন আমেরিকাও জানে না, এমন কিছু তারা করেছে। এবং এগুলো বোঝার জন্যে আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, অস্থির হওয়া যাবে না। এবং কেউ যদি এই কথাগুলো বলে তাকে তাকে কাছে ডেকে নিয়ে বসে কথা বলা উচিত, এবং তার পিছের পিছনে কথা না বলে তাকে কাছে নিয়ে ডেকে কথা বলা উচিত। যদি কোনো নাসিহা করতেই চান সেক্ষেত্রে সেটাকে গঠনমূলকভাবে করা উচিত, ভালোবেসে করা উচিত, যাতে করে সেও আপনার কাছ থেকে ভালো কিছু পেতে পারে। ঠিক আছে, এটা হওয়া উচিত। একজন পিতা বা যারা পিতৃস্থানীয় মানুষ, তাদের উচিত সন্তানদেরকে ইয়াকুব আলী ইসলামের মতোই বোঝানো, যেমনটা তিনি ইউসুফ আলী ইসলামের ক্ষেত্রে করেছিলেন। আল্লাহাক তৌফিক দান করুন এবং আল্লাহাক আমাদের সবার ভুলগুলোকে মাফ করুক। তো ইসরায়েল এই ওয়ার্ল্ডটাকে রুল করছে, এবং সে সামনের দিনগুলোতে তার যে এজেন্ডা সেটা জাতির সামনে এবং সারা ওয়ার্ল্ডের সামনে সে কিন্তু স্পষ্ট করে দিয়েছে। সে পশ্চিমা সভ্যতা এবং আমেরিকান যে কিংডম, ন্যাটো এবং তার যত অ্যালায়েন্স আছে এগুলোর সহযোগিতা নিয়ে সে ওয়ার্ল্ডের মধ্যে রুলিং স্টেটের জায়গায় আসতে চায়, এবং সে অলরেডি সেদিকে কিন্তু অ্যাডভান্স করেছে। এই লাস্ট 100 বছরে এই ঘটনাগুলো ঘটে গেছে, যেটা বিগত হাজার হাজার বছরেও কিন্তু কখনো এই ওয়ার্ল্ডের মধ্যে ঘটে নাই। তাই এই লাস্ট 100 বছরকে আপনি আর 10টা শতাব্দীর মতো চিন্তা করলে ভুল করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু এই লাস্ট 100 বছর নিয়ে স্টাডি করুন, নিজেরা আপনারা বুঝতে পারবেন যে লাস্ট 100 বছরের এই ওয়ার্ল্ডের পরিবর্তনটা, মিস্টেরিয়াস ট্রান্সফরমেশন অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, এটা এটা বোঝার জন্য অবশ্যই এক্সটার্নাল নলেজ, ইন্টারনাল অবজারভেশন থাকতে হবে। এবার একটা পয়েন্টে আসি যে এই লাস্ট 100 বছরে আমরা কী করছিলাম, একটু খেয়াল করে দেখুন। আমাদের খেলাফা চলে যাচ্ছে, আমরা খেয়াল করে দেখেন আমাদের খেলাফা চলে গেছে, আমাদের প্রতিটা মুসলিম কান্ট্রিকে একটা ইউনাইটেড নেশনস থেকে নিয়ে টুকরা টুকরা করে কেটে কেটে পিস পিস করা হয়েছে। এবং প্রতিটা কান্ট্রির ভিতরেই আপনি খেয়াল করলে দেখবেন ডেমোক্রেসি বা সেকুলারিজম বা কমিউনিজম বা ন্যাশনালিজমের মতো শিরিক এবং কুফর যুক্ত মতবাদগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে।
আর এগুলোকে শিরক এবং কুফর বলার কারণে কি আপনি আমাকে খারেজি বলবেন? এই মতবাদগুলোকে শিরক এবং কুফর বলার কারণে কি আপনি আমাকে খারেজি সন্ত্রাসী জঙ্গি বলতে পারেন? যদি এটা বলেই থাকেন বা এটাই কারণ হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এটা আমাদের এক ধরনের ইন্টারনাল ব্লাইন্ডনেস, স্পিরিচুয়াল ব্লাইন্ডনেস। আল্লাহ পাক এই অন্ধত্ব দূর করুন, আল্লাহুম্মা আমিন। তারা এই মতবাদগুলোকে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিয়েছে, এবং স্পেশালি মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে। এটা পলিটিক্যাল শিরকের মধ্যে তারা আমাদেরকে নিয়ে গেছে, তারপরে তারা আমাদেরকে ইকোনমিক শিরকের মধ্যে নিয়ে গেছে। তারা প্রতিটা দেশের মধ্যে, মুসলিম কান্ট্রি হোক আর নন মুসলিম, তারা সেখানে যেটা করেছে, রিবা কেন্দ্রিক IMF মনিটর, IMF কর্তৃক প্রণীত যে মনিটারি সিস্টেম এবং ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক প্রণীত যে রিবা কেন্দ্রিক ব্যাংকিং সিস্টেম ফাইন্যান্স, এর মধ্য দিয়ে তারা পুরো মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে উম্মার যে আপামর জনসাধারণ, এদেরকে সুৎখর বানিয়েছে। আমরা হয় সুদ খাচ্ছি, না হলে দিচ্ছি, না হলে সাক্ষী থাকছি, না হলে লিখে রাখছি, কোনো না কোনো সেক্টরে কিন্তু আমরা সুদের সাথে সম্পৃক্ত আছি। আপনি 100% ডিনাই করতে পারবেন না যে আমি সুদ থেকে মুক্ত আছি। আপনি খেয়াল করে দেখেন, এটা ইকোনমিক ডমিনেন্সের কথা বললাম, সোশ্যালি কী করেছে তারা? সোশ্যালি আমাদের মধ্যে সামাজিক যে বিষয়গুলো ছিল, ইসলামিক সামাজিকতা, এগুলোকেও তারা কিন্তু মিডিয়ার মধ্য দিয়ে, তাদের পত্রিকার মধ্য দিয়ে, তাদের যে ছোটো ছোটো সংগঠনগুলো আছে এগুলোর মধ্য দিয়ে, তাদের মেহনত, তাদের যে জিহাদ, তাদের জিহাদ আসলে তাদের বাতিলকে প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামটার মধ্য দিয়ে তারা কিন্তু সামাজিকভাবে আমাদের মধ্য থেকে এগুলোকে উঠিয়ে দিয়েছে। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ পাক যতটুকু রেখেছেন সেটা আলাদা বিষয়। এরপর আপনি খেয়াল করে দেখেন সাংস্কৃতিক আগ্রাসনটা, দেখেন তারা পুরো মুসলিম উম্মার মধ্যে সাংস্কৃতিক আগ্রাসন দিয়েছে, কালচারের নামে হোক, দিবসের নামে হোক, আপনার মূর্তি ভাস্কর্য বা অন্যান্য বিষয়, যে কোনো বিষয়ের মধ্য দিয়ে হোক না কেন, আপনি কালচারের মধ্য দিয়ে তারা আমাদেরকে শিরক, কুফর এবং নেফাকের মধ্যে নিয়ে গেছে। শুধু তাই নয়, তারা নিয়ে গেছে বলতে শুধু এটাই বোঝাচ্ছি না যে তারা এখানে সশরীরে এসে নিয়ে গেছে, নো, এটা ভুল বুঝবেন না। তারা তাদের কাটপেস সভ্যতাকে প্রতিটা মুসলিম কান্ট্রিতে এস্টাবলিশ করেছে, এবং সেখানে তারা তাদের যে কলের পুতুল, সেই কলের পুতুলদেরকে নেতৃস্থানীয় জায়গায় বসিয়ে দিয়েছে, এবং এটার উপর তাদের টোটাল কন্ট্রোল আছে। এটা বোঝার জন্য আপনি তাদের কাছে যান যারা পলিটিক্যাল সায়েন্স বোঝেন, তারা এই কাজটাই করেছে। অফকোর্স যারা পলিটিক্যাল সায়েন্স বোঝেন এবং যাদের কাছে ইমান আছে, ইমানযুক্ত পলিটিক্যাল সায়েন্স যারা বোঝেন, তারা আপনাকে বলে দিবে ঠিক যে তারা প্রতিটা মুসলিম কান্ট্রির মধ্যে এমন কিছু শাসক বর্গকে এস্টাবলিশ করে দিয়েছে, যারা যাদেরকে আমরা এক কথায় বলতে পারি তাগুত, যারা কুফুরি এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করছেন, যারা শিরিককে এস্টাবলিশ করছেন, আল্লাহ বিরোধী আইনগুলো করছেন, এবং আল্লাহর যে বিধান বা শরিয়া লগুলো আছে এগুলোকে ইচ্ছা, মানে টেকনিক্যালি হোক অথবা এজেন্ডাগত কারণেই হোক, তারা সেটাকে উঠিয়ে দিয়েছেন। এর জায়গায় তারা মানবরচিত বিধানগুলোকে এস্টাবলিশ করেছে, এবং মুখে প্রকাশ্যভাবে না বললেও তারা প্রতিটা সেক্টর থেকেই ইসলামকে ডেমোলিশ করার জন্য যা করার দরকার, ইসলামকে তুলে দেওয়ার জন্য বা ইসলামকে আক্রমণ করার জন্য যা যা করণীয় তারা ভিতরে ভিতরে তাই করেছে, এবং তারা অনবরত করেই যাচ্ছে। যদি এরপরে আমাদের চোখ না খোলে, তাহলে আমরা বলবো যে আসলে আল্লাপাক অন্ধত্ব, এই অন্ধত্ব আল্লাপাক ছাড়া কেউ দূর করতে পারবেন না। আপনি খেয়াল করে দেখেন এই লাস্ট 100 বছরই তারা এই কাজগুলো করেছে, আপনাকে পলিটিক্যাল শিরকে নিয়ে গেছে, ইকোনমিক শিরকের মধ্যে নিয়ে গেছে, আমাদেরকে মিডিয়া দিয়ে আক্রমণ করেছে, আমাদেরকে কালচার দিয়ে আক্রমণ করেছে, সোশ্যাল ব্যাপারগুলো দিয়ে আক্রমণ করেছে, আমাদের কারেন্সিগুলোকে তারা তুলে দিয়েছে মার্কেট থেকে, ফ্রি অ্যান্ড ফেয়ার মার্কেটটা মুসলিমদের কাছ থেকে তারা কেড়ে নিয়েছে, তারা মুসলিমদেরকে অস্ত্রের দিক থেকে শক্তিশালী হতে দেয় নাই, তারা আমাদেরকে নিউক্লিয়ার সুপার পাওয়ারদের মতো হতে দেয়নি, তারা আমাদের টাকার মানগুলোকে স্বাধীনভাবে বাজারে ছেড়ে দেয়নি, তারা আমাদের সেই যে গোল্ডেন অর্থনীতি ছিল সেখানে আমাদেরকে ফিরে আসতে দিচ্ছে না। তারা এই কারণেই তারা মাহাতির মোহাম্মদকে আক্রমণ করছে, ইন্দোনেশিয়াকে আক্রমণ করছে, তারা টার্কিকে আক্রমণ করছে, তারা ইমরান খানকে আক্রমণ করছে, বিকজ তারা ইকোনমি নিয়ে কাজ করার চেষ্টা করছিলেন। যাই হোক, এই যে লাস্ট 100 বছরে দেখেন আমরা হারিয়ে ফেলেছি আমাদের অনেক কিছু, এই বিষয়গুলোকে আপনি কীভাবে ডিনাই করবেন? যদি কেউ এই বিষয়গুলোকে পড়াশোনার মধ্য দিয়ে জাতির সামনে স্পষ্ট করতে চায়, আপনি কি তাকে সন্ত্রাসী বলবেন? আপনি কি তাকে জঙ্গি বলবেন বা আপনি কি তাকে খারেজি বলবেন? যদি এই হয় আমাদের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং খারেজিয়াতের সংজ্ঞা, তাহলে তো আমরা বলবো যে এই টাইটেলগুলো পেয়ে আমরা ধন্য এবং আমরা গর্বিত, বরং আমরা চাই যে এই এভাবেই যেন আল্লাহ পাক আমাদেরকে তার কথা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। লাস্ট 100 বছরের দিকে তাকান, তাদের এই ডমিনেন্সের সাথে সাথে আমি একটা মেজর পয়েন্ট খালি বলছি, অন্য পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে যে তাদের একটা মুভমেন্ট, জায়নিস্ট মুভমেন্ট,
এই মুভমেন্টটার পিছনে যারা আছে তারা জায়ন বাদ ইহুদি এবং তারাই কিন্তু মাসিহ দাজ্জালকে ফলো করবেন যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এবং তারা এখন তাদের জেরুজালেমের মধ্যেই সমস্ত দিক থেকে তারা কিন্তু মুসলিমদেরকে ঘিরে ফেলেছে এবং তারা সেখান থেকে মুসলিমদেরকে বেরো করে দিয়েছে আস্তে আস্তে তারা তাদের টেরিটরিটা এক্সপ্যান্ড করেছে অন্যান্য কান্ট্রির জায়গা দখল করেছে আরবদেরকে নিয়ন্ত্রণ করছে তারা তেল নিয়ন্ত্রণ করছে তারা ডলার নিয়ন্ত্রণ করছে তারা পেট্রোডলার সিস্টেম লঞ্চ করেছে এভাবে কিন্তু তারা পুরো জাজিরাতুল আরবের মধ্যে তাদের যে একটা মানে আধিপত্য এটা কিন্তু 95% তারা কিন্তু এস্টাবলিশ করে ফেলেছে এর চেয়ে হয়তো বেশি হবে মোটামুটি কম হবে না এরপর আপনি খেয়াল করে দেখেন যে লাস্ট 100 বছরে আমরা যখন খেলাফা হারিয়ে ফেলেছি আমাদেরকে যখন এভাবে শিরকের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে আমাদেরকে যখন ইকোনমিক আগ্রাসনের মধ্যে ফেলা হয়েছে পলিটিক্যাল আগ্রাসনে ফেলা হয়েছে আমাদেরকে যখন মিলিটারি দিয়ে ডমিনেট করা হয়েছে বিভিন্ন মুসলিম কান্ট্রির দিকে তাকিয়ে দেখেন প্রতিটা কান্ট্রির মধ্যে যখন আমাদের রক্ত ঝরানো হয়েছে মা বোনদেরকে রেপ করা হয়েছে প্রতিটা মুসলিম কান্ট্রির দিকে তাকিয়ে দেখেন আপনি ওয়েদার সেটা সিরিয়া হোক অথবা লিবিয়া হোক সেটা হোক আপনার চাইনিজদের উইঘুর হোক সেটা কাশ্মীর হোক সেটা পাকিস্তান হোক সেটা খোরাসান আফগানিস্তান ইরাক বা ইরান এভরি সিঙ্গেল মুসলিম কান্ট্রি আপনি খেয়াল করে দেখেন তারা কিন্তু সেখানে সামরিক আগ্রাসন চালিয়েছে এবং তারা আমাদের সম্পদগুলোকে বাজেয়াপ্ত করেছে তারা প্রাকৃতিক সম্পদগুলোকে বাজেয়াপ্ত করেছে তারা আমাদের গ্যাসগুলোকে বাজেয়াপ্ত করার চেষ্টা করছে আমাদের প্রাকৃতিক যে ব্ল্যাক গোল্ড অয়েল সেটাকে তারা তাদের পেট্রোডলার বোগাস মনিটারি সিস্টেমের মধ্য দিয়ে আমাদের কাছে কেড়ে নিয়েছে তো লাস্ট 100 বছর নিয়ে কথা বলে অনেক কথা বলা যায় যেটা আমি আজকে শর্ট সেশনে বলতে পারছি না কিন্তু এতটুকু বলছি যে এই যে লাস্ট 100 বছরে এই যে আমাদের মানে মিস্টেরিয়াস উম্মার যে অধঃপতন ট্রান্সফরমেশন এটাকে আপনি কীভাবে দেখছেন আসলে এটাকে আমরা কীভাবে দেখছি ওদের উত্থান আমাদের যে অধঃপতন এটাকে কেমন করে দেখছেন এগুলো গেল জিওপলিটিক্সের কথাবার্তা আপনি যদি স্পিরিচুয়াল কথাবার্তার দিকে তাকান বা ধর্মীয় দৃষ্টিভঙ্গির দিকে তাকান এখানে দেখবেন যে আমরা কিন্তু আমাদের যে কনস্ট্রাকটিভ জ্ঞানের যে সিলেবাস এখান থেকে সরে আসছে আমরা খেয়াল করে দেখেন হালাল রিজিকের সোর্সগুলো থেকে সরে আসছে আমরা আমাদের ধর্মীয় যে ঐক্যটা ছিল সবার মধ্যে একটা ওয়ান জামা একটা জামাবদ্ধ একটা ঐক্য ছিল এটা থেকে সরে আসছে আমরা কিন্তু এখানে খেয়াল করে দেখেন আমাদের আমরা যারা দিন দিনের রিপ্রেজেন্টেটিভ তারা কোরআন সুন্নাহকে হাতে নিয়েও ওয়ার্ল্ডটাকে চ্যালেঞ্জ করতে পারছি না আপনি খেয়াল করে দেখেন লাস্ট 100 বছর আমাদের কী হচ্ছে আমরা ইকোনমিক দুর্বলতায় ভুগছি আমাদের কোনো ইকোনমিক বেস নাই শক্ত একটা স্ট্রং ইকোনমিক বেস আমাদের নাই স্ট্রং পলিটিক্যাল অ্যালায়েন্স আমাদের মধ্যে নাই না একটা দেশের মধ্যে মুসলিম দলগুলোর মধ্যে সবার মাঝে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে আর না গ্লোবালি বিভিন্ন দেশের যে মুসলিম নেতারা আছেন তাদের মাঝে একটা ইউনাইটেড কোনো প্ল্যাটফর্ম আছে ফর এক্সাম্পল ইউনাইটেড নেশনসের মতো কোনো মুসলিমদের কি এরকম শক্তিশালী কোনো বেজমেন্ট আছে প্লিজ বি অনেস্ট উইথ ইয়োরসেলফ আপনি নিজেকে সততার সাথে চিন্তা করেন দেখেন ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর মতো কি ইসলামিক কোনো বেসিক ইকোনমিক সোর্স আমাদের কাছে আছে যেটা দিয়ে আমরা আল্লাহর পথে দাওয়াতে মুজিহাদ করবো আপনি খেয়াল করে দেখেন যে ওদের যে ঐক্য ওদের যে সংহতি ওরা যে মুসলিমদেরকে ডমিনেট করার জায়গায় ঐক্যবদ্ধ এই জায়গায় কি আমরা অ্যাজ এ নেশন অ্যাজ এ উম্মা আমরা কি ঐক্যবদ্ধ আছি আমরা বলছি ঠিক আছে আকিদার ভিত্তিতে ঐক্যই করেন সহি আকিদার ভাইদেরকে নিয়ে ঐক্য করেন অথবা আপনি আমাদের সবার মাঝে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের কথাই বলেন যেভাবেই ঐক্যের কনসেপ্ট আপনি নিয়ে আসেন না কেন যেভাবেই ঐক্যের কনসেপ্ট নিয়ে আসেন না কেন আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গাটাতেও কি আমরা সবাই এক জায়গায় আসতে পেরেছি কিনা অ্যান্সার হচ্ছে নো আমরা এখনও পারি নাই আমরা এই জায়গাটার মধ্যেও ধর্মীয় কিছু দূরত্বে ভুগছি আপোষে আমরা গিবত তোহমত কাদা ছড়াছড়ি ইখতলাফি ফিকহি মাসআলাগুলোকে নিয়ে দলে দলে বিভক্তি এগুলোর মধ্যে আছি আমাদেরকে নিয়ে তারা পলিটিক্স করছে আমাদেরকে নিয়ে গেম খেলছে এক দলকে আরেক দলের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে এক ওলামাইকের এক আলেমকে আর এক আলেমের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে আমাদেরকে ঘরের সমস্যার মধ্যে তারা ব্যস্ত রেখেছে এটাও কিন্তু শুধুমাত্র যে আমাদের ভুলের কারণেই হচ্ছে এমন নয় এখানে ওদের এজেন্ডাও কিন্তু এখানে আছে এটা বোঝার জন্য আপনাকে আরও অনেক গভীরে চিন্তা করতে হবে যে এখানে তারাও কাজ করছে ভিতর থেকে এবং তারা ওদের অনেক সংগঠনকে এখানে তৈরি করে রেখেছে যারা ভিতর থেকে আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে আমাদের ইখতলাফ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তাদের পোষা অনেক কুকুরও কিন্তু তারা ছেড়ে দিয়েছে সমাজের মধ্যে যারা ওদের হয়ে কাজ করছে আমরা কিন্তু চিনতে পারছি না বুঝতে পারছি না তো আল্লাপাক আমাদেরকে বিষয়গুলোকে আরও গভীরভাবে বোঝার তৌফিক দান করুন এই লাস্ট 100 বছরে আমরা আসলে এগুলো করেই সময় অপচয় করছে আমি বলছি না যে এর বাইরে কেউ কাজ করে নাই অবশ্যই আহলে সুন্নাহ ওয়াল জামা কাজ করেছেন ওলামায়ে কেরাম কাজ করেছেন কিন্তু আপনি স্কেলটা দেখেন এবং আমরা যদি সালফে সালেহীনের যে যুগ ওই যুগের দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করি
গৌরবময় যে সময়গুলো আমাদের ছিল ওই সময়গুলো আলোকে চিন্তা করি, তাহলে দেখবেন যে আসলে রেজাল্ট কিন্তু এসেছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওই লেভেলে আসে নাই যে লেভেলে আসা উচিত ছিল বা আমাদের আমরা ডিজার্ভ করতাম। তো এর পিছনে এই কারণগুলো আমি ফোকাস করছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে, আমাদের আমাদের ঐক্যের মধ্যে ত্রুটি আছে, আমাদের মধ্যে আমাদের ওলামা কেরামদের মধ্যে একটা ইউনাইটেড কোনো প্ল্যাটফর্ম নাই, আমাদের মধ্যে ইকোনমিক একটা শক্ত বেজ নাই, আমাদের মধ্যে পলিটিক্যাল একটা শক্ত বেজ নাই, আমরা ইভেন পলিটিক্যাল পাওয়ারগুলো অ্যাচিভ করার কোনো চেষ্টাও করি না, এবং এটাকে আমরা দিনের অংশ অনেকে মনে করি না। আমরা অনেক ক্ষেত্রে প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি, ইসলামের হেদায়তগুলোকে ঘরের কোনায় মসজিদে আমরা মানে বাস্তবায়ন করছি, কিন্তু বাইরে আমরা এটাকে নিজেদের চাচ্ছি না, আমরা ওই আকিদাও পোষণ করছি না। এছাড়া আপনি খেয়াল করে দেখেন আমরা কিন্তু এই সময়গুলোর মধ্যে আমাদের আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ওরকম কনস্ট্রাকটিভ কোনো প্ল্যাটফর্ম ক্রিয়েট করে যাচ্ছি না বা যাইনি। আগামী দিনগুলোতে কী হতে যাচ্ছে এবং আখিরুজ্জামানে কীভাবে চলবো এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা ফিকির করছি না এবং উম্মাকে সচেতন করার চেষ্টা করছি না, বা যারা চেষ্টা করছে ওদেরকে পাগল বলছি। আরও দেখেন খেয়াল করে যে আমরা এই সময়গুলোর মধ্যে আমাদের স্বতন্ত্র কোনো মিডিয়া তৈরি করতে পারছি না, পারিনি স্বতন্ত্র কোনো টেকনোলজি বা প্রযুক্তি যেটা দিয়ে আমরা ওয়ার্ল্ডকে মানে মনিটর করতে পারবো, এটা কিন্তু আমরা করতে পারি নাই, বরং তারা আমাদেরকে মনিটর করছে। আমরা আমাদের যে খেলাফা কনসেপ্ট এটাকে বাস্তবায়ন করার জন্যে একটা যে প্রচেষ্টা একটা আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ এই বিষয়গুলো কিন্তু এড়িয়ে যাচ্ছে। আমরা কিন্তু আমাদের আলাদা কোনো সাংস্কৃতিক প্ল্যাটফর্মগুলো ক্রিয়েট করতে পারি নাই। অস্ত্রের ব্যাপারটা যদি চিন্তা করেন, পলিটিক্যাল পাওয়ার এবং অস্ত্র, অস্ত্রের ক্ষেত্রে আমরা কিন্তু ওদের মতো করে স্বতন্ত্র কোনো প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি নাই, বরং আমরা ওদের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। এই পুরো বিষয়গুলো আসলে অল্প কথায় বলা সম্ভব নয়, এই পুরো বিষয়গুলো যদি দিকে তাকান তাহলে দেখবেন যে এগুলো লাস্ট 100 বছরের মধ্যে আমরা হারিয়েছি এবং আমাদের এই অবস্থা ছিল। কী করা উচিত ছিল সেটা নিয়ে আমরা কিন্তু চিন্তা ফিকির করছি না। আমরা কিন্তু আমাদের ক্ষুদ্র জ্ঞানে, মানে আমি আমার পার্সোনাল কথা বলছি, যে অত্যন্ত ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে মনে হয়েছিল বা মনে হয় যে আমরা যদি ইকোনমিক সেক্টরে কাজ করতে পারি, স্বতন্ত্র ইসলামিক ইকোনমিক সেক্টরগুলো ডেভেলপ করতে পারি, আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কনস্ট্রাকটিভ এডুকেশন সিস্টেম লঞ্চ করে দিয়ে যেতে পারি, আমরা যদি ইউনাইটেড মুসলিম উম্মাহ গঠন করার জন্য চেষ্টা করতে পারি, আমরা যদি আমাদের হালাল রিজিকের সোর্সগুলোর ব্যাপারে সচেতন হই, এমন জ্ঞানের উৎসর দিকে ফিরে যাই যেগুলো আমাদেরকে এই ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করার জন্য হেল্প করবে, কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারবো, আমরা যদি আমাদের সাংস্কৃতিক কাঠামো তৈরি করতে পারি, আমরা যদি আমাদের মিডিয়াগুলো তৈরি করতে পারি, আমরা যদি আমাদের মধ্যে একটা সবচেয়ে বড় কথা একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি, বারবার এই কথাটা আমি বলে থাকি যে ইউনাইটেড মুসলিম প্ল্যাটফর্ম যদি ক্রিয়েট করতে পারি এবং পররাষ্ট্রনীতিটা আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি এবং আমরা যদি আমাদের ঊর্ধ্বতন যারা আছেন তাদের সবাইকে পরিস্থিতি বোঝাতে পারি বা দাওয়াটা প্রদান করতে পারি, আল্লাহ ভালো জানেন, আল্লাহ তো ভালো জানেন যে আল্লাহ পাক কার মাধ্যমে কী খেদমত কবুল করবেন, হতেও তো পারে যে তারাও একসময় ইসলামের ছায়াতলে চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক কবুল করুন। এই কাজগুলো যদি আমরা করতে পারতাম লাস্ট 100 বছরে, এখনও যদি আমরা করতে পারি এডুকেশন সেক্টরে, ইকোনমিক সেক্টরে, মিডিয়ার ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, আমাদের ঐক্যের ক্ষেত্রে, আমাদের স্বতন্ত্র একটা মানে যেটাকে আমরা বলছি সাংস্কৃতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে, অথবা আমাদের যে মিডিয়া প্রযুক্তি এই ক্ষেত্রে, একটা কথা বারবার বলি যে পলিটিক্যাল ক্ষেত্রে এবং আপনার অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে, এই যে শক্তি